গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন সকাল 1:30, আর আমরা এখন আছি কলকাতা স্টেশন। ছোট্ট কোনো ছুটি পেলেই মনটা চায় এই বিজি লাইফ থেকে বেরিয়ে শান্ত কোনো জায়গায় কয়েকটা দিন কাটিয়ে আসতে। ঠিক যেমন ভাবা তেমনই কাজ। হঠাৎ করেই প্ল্যান করে ফেললাম পুজোর কয়েকটা দিন পাহাড়ে কাটাবো। এই ট্রিপটাতে আমরা একটা নতুন এক্সপিরিয়েন্স করতে চলেছি। কি সেই এক্সপিরিয়েন্স জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঘড়িরকাঁটায় এখন সকাল 9:10, আর আমাদের ট্রেন সঠিক সময়ে প্ল্যাটফর্ম ছাড়ল। হঠাৎ ঠিক করা এই ট্রিপে আমরা এসি বা স্লিপার কোনো টিকিটই পাইনি, পেয়েছিলাম শুধু চেয়ার কারের টিকিট। কিন্তু কী আর উপায়, পাহাড় যখন ডেকেছে একটু কষ্ট করে হলেও যেতে তো হবেই। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ফারাক্কা, আর এই হলো সেই ফারাক্কা ব্যারেজ। এরই মাঝে হঠাৎ করে একটা মেসেজ এলো যা আমাদের পুরো ট্রিপ প্ল্যানটাই চেঞ্জ করে দিতে পারে। এক ঝটকায় দুজনের মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম একটা নতুন এক্সপিরিয়েন্স হবে এই ট্রিপে, তার জন্য আমরা শিলিগুড়ি থেকে বাইক বুক করেছিলাম পুরো ট্রিপের জন্য। কিন্তু হঠাৎই ওদের কাছ থেকে মেসেজ আসে বাইকটা ওই দিন অ্যাক্সিডেন্ট করেছে। তাও ওরা চেষ্টা করছে যদি অন্য কোনো বাইক অ্যারেঞ্জ করা যায়। দেখা যাক কাল কি হয়। কাল কি আমরা অন্য কোনো বাইক পাবো? ঘড়িতে বাজে 7:00, আর আমরা অলরেডি পৌঁছে গেছি এনজেপি স্টেশনে। আজকে রাতটা আমরা থাকবো এনজেপি স্টেশনেরই রিটায়ারিং রুমে, যেটা আমরা অলরেডি অনলাইনে বুক করে নিয়েছি। আমরা নিয়েছিলাম ডাবল বেড নন এসি রুম। এখানে দুটি সিঙ্গেল বেডকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে। রয়েছে দুটি চেয়ার, দুটি সাইড টেবিল, একটা বেসিনও রয়েছে, আর বাথরুমটাতে একটা গিজার আছে, শাওয়ার আছে এবং একটা ওয়েস্টার্ন কমোড আছে। মোটের ওপর পরিষ্কার, একদিনের জন্য যথেষ্ট ভালো। কিভাবে তোমরা এই রিটায়ারিং রুম বুক করবে অনলাইনে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদেরকে লগ ইন করে নিতে হবে নিজের নিজের IRCTC অ্যাকাউন্টে। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমাদেরকে দেখে রাখতে হবে আমাদের ওই পার্টিকুলার টিকিটের PNR নাম্বার।
এরপর গুগলে গিয়ে সার্চ করতে হবে IRCTC রিটায়ারিং রুম। ওয়েবসাইটে ঢুকে প্রথমেই লগ ইন করে নিতে হবে IRCTC-র সেম লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এরপর PNR নাম্বার লিখে সার্চ করতে হবে। এরপর আপনাকে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন আপনি কোন স্টেশনে রিটায়ারিং রুম নিতে চাইছেন, কতক্ষণের জন্য নিতে চাইছেন, সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে এবং অবশ্যই কীরকম রুম নিতে চাইছেন। এরপর এইরকম একটা পেজ আপনি দেখতে পাবেন, যেখানে দেখতে পাবেন আপনার ট্রেনের টিকিটের সব ডিটেলস। এরপর আপনাকে একটা লিস্ট দেখানো হবে, যেখানে আপনি বিভিন্ন রকম অপশান পাবেন। রুম ওয়াইজ আপনাকে লিস্ট দেওয়া হবে। এই লিস্টের মধ্যে থাকবে 12 ঘন্টার রুম এবং 24 ঘন্টার রুম। 12 ঘন্টার রুমের জন্য অন্য রেট এবং 24 ঘন্টার রুমের জন্য অন্য রেট। এখানে আপনি ডাবল বেড রুম পাবেন, নন এসি এবং এসি। সাথে পাবেন ডরমেটারি, মহিলাদের জন্য আলাদা ডরমেটারি থাকে। এরপর আমরা সেম PNR-এর জন্য দেখে নেব ডাবল শেয়ারিংয়ে কীরকম কী রুম আছে। এখানে আপনার পছন্দ মতো রুম সিলেক্ট করুন আর প্রসিডে ক্লিক করুন। প্রসিডে ক্লিক করার পর আপনার পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। ওটা অটোমেটিক্যালি চলে আসার কথা, যদি না আসে তখন আপনাকে ফিল আপ করে দিতে হবে। এরপর প্রসিডে ক্লিক করে আপনাকে পেমেন্ট করতে হবে। ওকে, চলুন তাহলে আবার ভিডিওতে ফেরা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আসলে আমাদের আজকের প্ল্যানটা একটু অন্যরকম ছিল, অন্যভাবে আমরা এক্সপ্লোর করবো ভেবেছিলাম পুরো ব্যাপারটাকে, কিন্তু ভাগ্য তো আমাদেরই, তাই পুরো প্ল্যানটাই গেল বানচাল হয়ে। আমরা ঠিক করেছিলাম যে আমরা বাইক নেব শিলিগুড়ি থেকে, ইভেন আমাদের রেন্ট দেওয়াও ছিল, বুকিং করা ছিল, কিন্তু লাক বাই চান্স কালকেই ওই বাইকটার অ্যাক্সিডেন্ট হয়, সেই জন্য আর কোনো বাইক আমরা পাইনি, কোনো রিপ্লেসমেন্ট দিতে পারেনি, রিফান্ড করেছে ওরা, তাই পুরো প্ল্যানটাই একটু ঘুরে গেছে, ঘেটে গেছে। আমরা যাচ্ছি এখন শেয়ার ক্যাবে NJP থেকে। মনটা কালকে খুবই খারাপ হয়েছিল, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠলাম NJP স্টেশন থেকে, কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটার দর্শন যখন পেলাম, মনটা অনেকটাই ভালো হয়ে গেল। দেখা যাক, ভাগ্যে যা আছে তাই হবে, চলো আস্তে আস্তে এগোই। NJP থেকে বেরিয়ে রোহিণী রোড ধরলাম। তার আগে চেকপোস্টে চেক করলো কোভিডের ডাবল ডোজ ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। আর যাদের এই ডাবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট নেই, তাদের লাগছে RT-PCR টেস্টের রিপোর্ট। তো চলো আমাদের সাথে আর এনজয় দ্য ভিউ।
প্রায় এক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং। কার্শিয়াং থেকে এগিয়েই সামনে আমরা দাঁড়িয়েছি জাস্ট একটা টি ব্রেক নেওয়ার জন্য। এইখানে সামনেই যে ক্যাফেগুলো আছে এখানে আপনারা চা সাথে ছোটোখাটো জিনিস যেরকম ম্যাগি মোমো এসবগুলো পেয়ে যাবেন। এখানকার ভিউটা খুব সুন্দর, সেই জন্য ছাদে চলে এলাম। এখানে আর কেউ নেই, রাস্তা খোলাই যায়। ঠিক ওই দিকটায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার আকাশ, পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এখানে এসে আমরা মোমো অর্ডার করেছি, চিকেন মোমো, দেখা যাক কিরকম। ব্রেকফাস্টের পর আবার জার্নি শুরু হলো। পাহাড়ের গা বেয়ে টয় ট্রেনের লাইনকে সঙ্গে নিয়ে এগিয়ে চললাম আমাদের আজকের ডেস্টিনেশন ডালি ফাটকের দিকে, যা অতি পরিচিত ঘুম ও দার্জিলিংয়ের ঠিক মাঝে অবস্থিত। মন নস্টালজিক হয়ে যায় যখন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই ঐতিহাসিক টয় ট্রেনকে ব্যস্ত শহরের রূপ চিরে আপন খেয়ালে ধোয়া উড়িয়ে ছুটে চলতে দেখি। এই হলো আমাদের রুম, বিউটিফুল ভিউ হোমস্টে। এই রুমের মধ্যে সবথেকে ভালো যেটা সেটা হচ্ছে জানলা দিয়েই আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবো ডাইরেক্ট। এখান থেকেই এটা এখনই দেখা যাচ্ছে, বেড থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাবে। সুন্দর একটা ব্যালকনি আছে সামনে। রুমের মধ্যে আছে একটা আয়না, একটা টিভি, চেয়ার, আর এই হচ্ছে বেড। দুদিকে দুটো লাইট ল্যাম্প আছে, রিডিং ল্যাম্প আছে। এদিকের জানলা দিয়ে রাস্তা দেখা যাবে। অ্যাকচুয়ালি ট্যাক্সি স্ট্যান্ড আছে সামনে। আর এই হলো গিয়ে টয়লেট, খুবই পরিষ্কার ছোট্ট টয়লেট। হ্যান্ড শাওয়ার আছে, গিজার আছে, শাওয়ার আছে। স্নান সেরে আমরা ফ্রেশ হয়ে গিয়েছি, এখান থেকে লাঞ্চও দিয়ে গিয়েছে। আমরা চিকেন মিল নিয়েছিলাম, উনি লাঞ্চ শেয়ার করতে শুরু করে দিয়েছেন। আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম, আর চিকেন থালিতে ওরা যা যা দিয়েছে সেটা হচ্ছে ভাত, ডাল, একটা সবজি,
চিকেন আর পাঁপড় আর কিছু কাঁচা পেঁয়াজ। চলো চিকেনটা একবার টেস্ট করে দেখা যাক কিরকম লাগে। প্রথমেই বলি, চিকেনের এই বোলটা দিয়ে গেছে আমাদের, এটা দুজনের জন্য দিয়ে গেছে, তো যথেষ্ট পরিমাণে চিকেন আছে। প্রায় আমরা এখানে 38 মতো চিকেন দেখতে পাচ্ছি। ভালো ঘরোয়া খাবার। খুব লাইট, একদম রিচ নেই, পুরো একদম মনে হচ্ছে যেন নিজের বাড়িতে বসে খাচ্ছেন। লাঞ্চের পর ভ্যালি আর কাঞ্চনজঙ্ঘার এই রূপ আমাদের বিছানা ছেড়ে উঠতেই দেয়নি, তাই আর ওই দিন কোথাও বেড়াতে যেতে ইচ্ছাও করেনি। শুধু দুচোখ ভরে দেখেছি আর অনুভব করেছি এই পরিবেশের অপরূপ সৌন্দর্য। বদলে যায় সময় রং ছোঁয়ানো সকালগুলো আসছে না আর আমার ঘুম না আসা বিকেলগুলো কার ছোঁয়ায় আবার হারায় খাম খেয়ারে কাটছে দিন আমার বয়ে যায় আগোছালো কাটছে দিন আমার বদলে যায় সময়।